একবার ভাবুন তো, আপনি নদীর বুকে ঘুরে বেড়াচ্ছেন, পাশেই সারি সারি নৌকায় বিক্রি হচ্ছে পেয়ারা, পানের উপরে গড়ে উঠেছে বিশাল এক বাজার। কারো কাছে এটি ভাসমান পেয়ারা বাজার, আবার কারো কাছে আবার ভীমরলি পেয়ারা বাজার নামেও পরিচিত। বরিশালের সরবকাঠিতে উপজেলায় এই বাজার এখন পর্যটকদের অন্যতম আকর্ষণ। দুপাশে ছোট ছোট সবুজ গাছের সারি আর মাছ দিয়ে বহমান সরু এক খাল। নদী পেরিয়ে এই খাল ধরে খানিকটা ভেতরের দিকে ঢুকতেই দেখা মিলবে পেয়ারার বিশাল এক বাগান। ক্ষণিকের জন্য হারিয়ে যেতে পারেন প্রকৃতির অপরূপ সৌন্দর্যের মাঝে। তিন দিক থেকে তিনটি খাল এসে মিশেছে এখানে। খালের একটি মোহনায় বসে ভীমরলি এই বাজার। এটি দেশের সবচেয়ে বড় ভাসমান বাজার। দেশের পেয়ারার সিংহভাগ উৎপাদিত হয় এই অঞ্চলে। প্রতিদিন ভোরে ব্যবসায়ীরা এখান থেকে পেয়ারা নিতে আসেন। দেশের বিভিন্ন প্রান্ত থেকে এসে ট্রলার বোঝাই করে পেয়ারা নিয়ে যান বিক্রেতারা। প্রতিদিন প্রায় শত শত মন পেয়ারা বিক্রি হয় এই বাজারে। সারা বছর পেয়ারা চাষ হলেও মূলত জুলাই আগস্ট মাসে বেশ জমে ওঠে বাজার। ভীমরলি বাজারের সবচেয়ে ব্যস্ত সময় হলো প্রতিদিন দুপুর 12টা থেকে বিকেল 3টা। এ সময় নৌকার সংখ্যা কয়েকশো ছাড়িয়ে যায়। পর্যটকদের কাছেও ভ্রমণের জন্য এখন পছন্দের শীর্ষে ভীমরলি বাজার। বছরের মাঝামাঝি সময়ে প্রতিদিনই শত শত পর্যটক এই নয়নাভিরাম দৃশ্য দেখতে ছুটে আসেন দূর দূরান্ত থেকে। জেলা কৃষি বিভাগের তথ্য বলছে, ঝালকাঠির 18টি গ্রামে 629 হেক্টর জমিতে পেয়ারা চাষ হয়। চলতি বছর উৎপাদনের লক্ষ্যমাত্রা ধরা হয়েছে 6000 মেট্রিক টন। অপরদিকে জেলা প্রশাসকের ভাষ্য মতে, পদ্মা সেতু চালু হওয়ায় সড়কপথে ভাসমান বাজারে চলাচল সহজ হয়েছে, ফলে আগের তুলনায় পণ্যের দাম ভালো পাচ্ছেন চাষিরা। চলতি বছর মাঝ পর্যায় থেকে চাষিরা পেয়ারা বিক্রি করে ভালো আয় করবেন বলেও আশা কৃষি কর্মকর্তাদের। প্রায় 200 বছর ধরে চলে আসছে ঐতিহ্যবাহী এই ভাসমান পেয়ারা বাজার। শুধু পেয়ারাই নয়, অন্যান্য ফলও বিক্রি হয় এখানে। এখানকার আমরাও পেয়ারার মতো আকারে বড় এবং স্বাদে মিষ্টি হয়ে থাকে। পর্যটকরা অনুমতি সাপেক্ষে গাছ থেকে পেরে পেয়ারা এবং আমরা খেতে পারেন নিজেরাই। বাংলাদেশে ভাসমান বাজার খুব একটা দেখা না গেলেও বিশ্বের বিভিন্ন দেশে এটি বেশ জনপ্রিয় এবং বহুল প্রচলিত। বিশ্বে প্রথমবার ভাসমান বাজারে দেখা মিলেছিল 16 শতকের দিকে ব্যাংককে। ধীরে ধীরে এশিয়ার বিভিন্ন দেশে এটি ব্যাপক জনপ্রিয়তা লাভ করে। থাইল্যান্ড, ভিয়েতনাম কিংবা ব্যাংককের ছোট ছোট খালগুলোতে বহু বছর ধরে বসছে ভাসমান বাজার। ইতালির ভেনিস শহরেও ভাসমান বাজারের দেখা মিলে ছোট ছোট খালগুলোতে। ক্রেতারা নিয়মিত নৌকায় করে নিত্য প্রয়োজনীয় জিনিস ক্রয় করছে, এমন দৃশ্যের দেখা মিলবে হর হামেশাই। ভেনিসের ভাসমান বাজারের সাথে মিল থাকায় বরিশালকেও বহু আগে থেকেই বাংলার ভেনিস ডাকা হয়। আর এই জেলার অন্যতম দর্শনীয় স্থানই এখন ভাসমান পেয়ারা বাজার। কালের সাক্ষী হয়ে থাকা বরিশালের এই ভাসমান বাজার এখন দেশের বাইরের পর্যটকদেরকেও আকৃষ্ট করছে। প্রতি বছরই বেশ কিছু বিদেশি পর্যটকের দেখা মিলে এই জায়গায়। সুপ্রিয় দর্শক, আজকের প্রতিবেদন এই পর্যন্তই। এমন আরও নিত্য নতুন তথ্য পেতে দূরবীন নিউজের চোখ রাখুন। ধন্যবাদ সবাইকে।